আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সুপারির ব্যবসা করে স্বাবলম্বী উষারানী মোহাম্মদ আল আমিন হোসাইন নাজিরপুর একাগ্রতা নিষ্ঠা আর নিরন্তর প্রচেষ্টা যে ভাগ্য বদলের অন্যান্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ প্রান্তিক ব্যবসায়ী উষারানী ব্যাপারী বিয়ের পর স্বামী অজিত কুমার ব্যাপারী সঙ্গে অসচ্ছল জীবনযাপনের মধ্য দিয়ে চলতে থাকে তাদের দাম্পত্য জীবন প্রতিদিন সংসারের বোঝা ভারী হয়ে উঠলেও অসচ্ছলতা যেন কোনোভাবেই পিছু ছাড়ে না ইতিমধ্যে সংসারে এসেছে ফুটফুটে একটি মেয়ে তার ভরণ পোষণ আর লেখাপড়ার খরচ চালানো সহ সংসারের অন্যান্য খরচ সব মিলিয়ে উষারানি ব্যাপারীর আর স্বামী অজিত কুমার ব্যাপারীর চোখে শস্যে ফুল দেখার মতোই অবস্থা কিন্তু প্রচণ্ড আত্মমনোবলের ফলেই এখন তারা সুখ স্বাচ্ছন্দ্যের দ্বার প্রান্তে ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা আটনং নং শ্রীরামকাঠি ইউনিয়নের বলিবাবলা গ্রামের বাসিন্দা অজিত কুমারের স্ত্রী উষারানী ব্যাপারীর উষারানীর স্বামী অজিত কুমার সুপারি কুটিয়ে উপজেলার বাজারগুলোতে বিক্রি করতেন তা দিয়ে চলত উষারানির সংসার উষারানি বাড়িতে বসে দুই পাঁচ দশ পনেরো বা এক কুড়ি সুপারি কিনে ভালোভাবে শুকিয়ে পরের বছর ডাটি সুপারি করে বাজারে বিক্রি করে এতে তার কিছু পুঁজি হয় কিন্তু ভালো করে ব্যবসা করতে হলে অনেক টাকার দরকার কিন্তু কে দেবে টাকা তাকে হঠাৎ লোক মুখে বেসরকারি উন্নয়ন সংগঠন মুসলিম এইডের ফাইল খায়ের মাঠ পর্যায়ে কর্মীরা দুই হাজার নয় সালে বলিবাবলা গ্রামের অর্থ সামাজিক ও অচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সুদবিহীন ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে এই গ্রামের বিভিন্ন মহিলার কাছে ঋণ বিতরণের খবর পেয়ে এবং উৎসাহিত হয়ে উষারানী ব্যাপারী এগিয়ে যান এক পর্যায়ে সমিতির সদস্য হন বর্তমানে উষারানী ওই সমিতির সভানেত্রীর দায়িত্ব পালন করছেন এ ব্যাপারে উষারানী ব্যাপারীর সাথে কথা হলে তিনি বলেন শুরুতেই সুদবিহীন দশ হাজার টাকা ঋণ গ্রহণ করে সুপারি রাখি ব্যবসা শুরু করি রাখি ব্যবসার কাজ শুরু করার পর থেকে নিয়ে এ পর্যন্ত নিজ অর্থে তিনি একটি বসত ঘর তুললেন যেই ঘরে তিনি এখন বসবাস করেন তিনি আরও বলেন মুসলিম এইড থেকে মোট চার কিস্তিতে তেষট্টি হাজার টাকা ঋণ নিয়ে তার ব্যবসার পরিধি বাড়িয়ে তুলছেন সংস্থা কিস্তি পরিষদের পাশাপাশি সন্তানদের লেখাপড়া খরচ ও ভরণ পোষণ সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারছেন এখন তাদের সাপ্তাহিক কিস্তি ও অন্যান্য খরচ বাদ দিয়ে বছরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করতে পারেন তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ